আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সাথে খেলার ওপেন চ্যালেঞ্জ করেছে। এখন ওবায়দুল কাদের সাহেব হিরো আলমের সাথে খেলবে কি না সেই সিদ্ধান্ত একান্তই তার। হিরো আলম কিন্তু ঘোষণা দিয়েছে, ওবায়দুল কাদের সাহেব কালকে বলেছে হিরো আলম জিরো আলম হয়ে গিয়েছে। এর প্রেক্ষিতে আজকে সে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে, ওপেন চ্যালেঞ্জ করেছে। এই চ্যালেঞ্জ যদি ওবায়দুল কাদের সাহেব গ্রহণ করে তাহলে আমি মনে করব তার বুকের পাঠা রয়েছে, অন্যথায় আজকে আমি মনে করব সে ভয়ের মধ্যে রয়েছে, জামানত হারানোর ভয়ের মধ্যে রয়েছে। আজকে আওয়ামী লীগের জামানত হারানোর সেই জায়গাটা তৈরি হয়েছে, রংপুরে তারা জামানত হারিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা জামানত হারাতে শুরু করেছে। আমি মনে করি আওয়ামী লীগের যে জোটের প্রার্থী ছিল সেই জোটের প্রার্থী তানসেন সাহেব হিরো আলমের সাথে পরাজয় বরণ করেছে এবং এটি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তিনি বলেছেন হিরো আলমকে বিএনপি প্রার্থী করেছে। হিরো আলমের মতন মানুষ নাকি জাতীয় সংসদে গেলে তাদের নাকি কান কাটা যাবে, তাদের নাকি লজ্জা হয়, আজকে জাতীয় সংসদকে নাকি অবমাননা করা হবে, জাতীয় সংসদকে নাকি খাটো করা হবে। যখন বাংলা উচ্চারণ করতে গিয়ে কারোর দাঁত ভেঙে যায় তখন কি আপনাদের সম্মান নষ্ট হয় না, তখন কি দেশের ভাবমূর্তি নষ্ট হয় না? আর হিরো আলমের মতন একজন মানুষ যিনি অনেক কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে এই পর্যন্ত এসেছেন, নিজস্ব যোগ্যতায় কেউ তাকে উঠিয়ে দেয়নি, আজকের বাংলাদেশে হিরো আলমের যতটুকু গ্রহণযোগ্যতা যতটুকু জনপ্রিয়তা তৈরি হয়েছে সেটি হলো তিনি তার যে কারিশমা মানুষকে দেখিয়েছেন, বিশেষ করে 2018 সালের যে ভর্তুকি নির্বাচন তার প্রতিবাদে হিরো আলম একাই দাঁড়িয়ে গিয়েছিলেন, কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছেন এবং যেখানে ভোট চুরি হয়েছে হিরো আলম প্রতিবাদ করেছে, হিরো আলমের উপর তখন হামলা পর্যন্ত হয়েছে এবং সর্বশেষ তিনি উপনির্বাচনে অংশগ্রহণ করেছেন, দুটি আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। দেখেছেন আপনারা যে বগুড়া সদর থেকে 6 আসন থেকে যে নির্বাচন হয়েছে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, সেখানে হিরো আলম বলেছে তার খালা সে ভোট দিতে গিয়েছিল একতারায়, কিন্তু ইভিএমের মাধ্যমে সে দেখেছে সেখানে নৌকা নৌকা একতারা আর আসে না। অর্থাৎ ইভিএমের মাধ্যমে যে আওয়ামী লীগ কারসাজির একটি ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে সেটা কিন্তু প্রমাণিত। এর আগে যখন 2018 সালে নির্বাচন হয়েছে ঐক্যফ্রন্টের প্রধান নেতা কামাল হোসেনের আঙ্গুলের ছাপ মিলছিল না, দীর্ঘ 3 মিনিটের মাথায় তিনি ভোট দিতে পেরেছেন। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ইভিএম। আজকে ইভিএমকে আপনারা নিজেদের নির্বাচনে জেতার একটি যন্ত্র হিসেবে ব্যবহার করছেন, আজকে ইভিএমের মাধ্যমে আপনারা নির্বাচন করে ক্ষমতায় যেতে চান, কিন্তু আজকের বাংলাদেশে মানুষ স্লোগান দেওয়া শুরু করেছে ইভিএমে লাথি মারো গণতন্ত্র উদ্ধার করো। সুতরাং আগামীতে আর 2018 সালের মতন নির্বাচন 2014 সালের মতন নির্বাচন আপনারা করতে পারবেন না। এদেশের মানুষ এদেশের জনগণ আপনাদেরকে আর ওইভাবে নির্বাচন করতে দিবে না। আপনারা দেখেছেন হয়তো 2014 সালে আন্দোলন দমন করতে পেরেছিলেন, হয়তো 2018 সালে ভিন্নমতের মানুষের নামে মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আন্দোলন দমন করতে পেরেছিলেন, কিন্তু এখন শত শত মামলা দিচ্ছেন, মানুষকে গুম করছেন, খুন করছেন, মিছিলে গুলি চালিয়ে মানুষকে হত্যা করছেন, তারপরেও মিছিলের ওই গণজাগরণ আপনারা থামাতে পারছেন না। মিছিলের ওই যে একের পর এক মিছিলের সারি লম্বা হচ্ছে, কিলোমিটার থেকে কিলোমিটার বিস্তৃতি লাভ করছে, সেটি কিন্তু আপনারা বন্ধ করতে পারছেন না। গুলি করে ভয় দেখিয়ে জেলে ঢুকিয়ে আপনারা আর মানুষকে এই গণ আন্দোলন থেকে দূরে রাখতে পারছেন না। আজকে যারা এই কথাগুলো শুনছেন শেয়ার করে আপনারা ছড়িয়ে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমরা মনে করি হিরো আলমের জাতীয় সংসদে যাওয়ার অবশ্যই তার যোগ্যতা রয়েছে। হিরো আলমের সাথে যে অন্যায় করা হয়েছে, আজকে তার মানবিক মর্যাদা নিয়ে যে ধরনের নয়সাই করা হচ্ছে, আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে থেকে হিরো আলমকে যেভাবে কটাক্ষ করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, আপনার যদি হিম্মত থাকে তাহলে ওবায়দুল কাদের সাহেবের ওপেন চ্যালেঞ্জ আপনি গ্রহণ করেন, আপনার যদি হিম্মত থাকে তাহলে আপনি হিরো আলমের সাথে নির্বাচন করেন। সে ঘোষণা দিয়েছে যে খেলা হবে, আসেন খেলি, সে বলেছে আপনি নৌকায় দাঁড়াবেন আর আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবো, আমি জিতব, সে বলছে খেলা হবে। আপনি যেভাবে প্রত্যেকটা জনসভায় বলেন খেলা হবে, আজকে হিরো আলম আপনার সুরে বলেছে আসেন খেলা হবে, খেলেন খেলেন হিরো আলমের সাথে খেলেন। আজকে হিরো আলমের মতন মানুষকে আপনারা ভয় পান, সেই জায়গায় এই যে বিএনপি গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা আজকে প্রতিবাদ করছে, তারা যদি নির্বাচনে দাঁড়ায়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন হয়,
তাহলে সেই খেলায় আপনাদের পরাজয় অনিবার্য, সেটি আপনারা জানেন। আর এই জানেন বলেই আজকে আপনারা এই ভোট চুরির বাক্স আবিষ্কার করেছেন, জানেন বলেই আজকে আপনারা প্রশাসনকে দলীয়করণ করে নব্য বাকশাল কায়েম করতে চান। যেমনি ভাবে দেশস্বাধীনের পরে রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, আজকে আপনারা রক্ষী বাহিনীর আদলে আজকে এই প্রশাসনকে ব্যবহার করার অপচেষ্টা করছেন। কিন্তু প্রশাসনের সবাই যে আপনাদের সাথে থাকবে, আপনাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কাজ করবে, সেটি আমি বিশ্বাস করি না। প্রশাসনের মধ্যে অসংখ্য দেশপ্রেমিক মানুষ রয়েছে, আজকে তারা ভিন্ন মতের মানুষের পক্ষে রয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস। সময় সুযোগ এবং প্রেক্ষাপট যখন তৈরি হবে, তখন আজকে যাদেরকে মনে করছেন যে আপনাদের পক্ষে রয়েছে, তাদেরকে আপনারা পক্ষে পাবেন না। আপনারা দেখেননি যে নাকি কী ঘটনা ঘটেছিল? আমরা দেখেছি যে অনেকে অনেকে বড় বড় কথা বলে, অনেকে বড় বড় বলে যে আমি জীবন দিয়ে দেব। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে আমি সারা শেখ হাসিনা সারা আওয়ামী লীগের সবাইকে কেনা যাই। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, কোনো চার্টার দলেরা রাজপথে নামে নাই, প্রতিবাদ করে নাই, সবাই লেজ গুটিয়ে পালিয়েছিল। সুতরাং আজকে আমি মনে করি এই চার্টার দলেরা তুষামদি করে আজকে শেখ হাসিনাকে বিপদের মধ্যে ফেলেছে। আজকে শেখ হাসিনাকে এমন একটি অবস্থায় নিয়ে গেছে যে তিনি আসলে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না যে কোন পথে হাঁটবেন। তিনি একসময় বাংলাদেশের মানুষের কাছে তিনি জায়গা করে নিয়েছিলেন যখন তিনি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, যখন তিনি দেশে ফিরে এসেছিলেন এবং আওয়ামী লীগের হাল ধরেছেন। তিনি যখন 96-তে ক্ষমতায় আসেন তখন কিন্তু তার ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছিল। কিন্তু তারপরে দেখেন নয় সালের শুরুতে যখন তিনি শাসন করা শুরু করলেন এবং এক মেয়াদে প্রায় 13-14 বছর ক্ষমতায় রয়েছেন, তার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। কারণ এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে লুটপাট বেড়েছে, দুর্নীতি বেড়েছে, নির্যাতন নিপীড়ন বেড়েছে, এগুলো যে সব কিছু সেই করেছে এটি কিন্তু নয়। এই যে আমরা দেখছি মুরাদদের মতন মানুষ আবিষ্কার হয়েছে, আমরা দেখছি গুলাবদের মতন মানুষ আবিষ্কার হয়েছে, আমরা দেখছি নাটোর 2 আসনের এমপি শিমুলদের মতন মানুষ আবিষ্কার হয়েছে। তারা দুর্নীতি লুটপাট করছে আর তার সমস্ত দায় কিন্তু আপনার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যে চাপছে। তিনি জাতীয় সংসদে বলেছেন যে আপনারা দুর্নীতির সঠিক তথ্য উপাত্ত দেন। প্রতিদিন প্রথম আলো, ডেইলি স্টার সহ বাংলাদেশের গণমাধ্যমে দুর্নীতির সংবাদ প্রকাশিত হচ্ছে, কিন্তু কারোর বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতে পারছেন না। কারণ ব্যবস্থা নিতে গেলেই ক্ষমতা চেয়ার নড়বড়ে হয়ে যাবে, এই কারণে তিনি ব্যবস্থা নিতে পারছেন না। অর্থাৎ তিনি এমন একটি অবস্থানে তিনি পৌঁছেছেন, এই অবস্থান থেকে তিনি সামনে পিছনে তাকাতে পারছেন না। তিনি হয়তো যদি এখন মনে করেন যে আমি সুষ্ঠু নির্বাচন দেব, সেটিও দিতে পারছেন না। আমরা বলতে চাই আপনার ভয় নাই, ভয় পাবেন না, একটি সুষ্ঠু নির্বাচন দেন। সেই নির্বাচনের মাধ্যমে যদি আপনি আবার ক্ষমতায় আসেন, মানুষ আপনাকে গ্রহণ করবে। আর যদি আপনার কেউ আপনার জন্য কেউ যদি থ্রেট হয়ে দাঁড়ায়, আপনাকে বিবাদের সম্মুখীন করতে চায়, খালেদা জিয়ার সাথে যে ধরনের আচরণ করা হচ্ছে সেই সেম আচরণ অন্যায়ভাবে কেউ করতে আসে, আমি মনে করি আমরা আপনাদের পাশে থাকবো, দেশের জনগণ আপনার পাশে থাকবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, একটি সুষ্ঠু নির্বাচন দেন, নিজেদের জনপ্রিয়তা যাচাই করেন। আমরা দেখেছি যে আওয়ামী লীগ একটি ফেয়ার ইলেকশন দিল আপনার রংপুরে ফেয়ার ইলেকশন দিয়ে দেখলো তাদের জামানত হারানো শুরু হয়ে গেছে, এই কারণে তারা এখন নতুন পলিসি অ্যাপ্লাই করছে। যারা কথাগুলো শুনছিলেন আপনারা শেয়ার করার মাধ্যমে ওনাদের দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে কথা বলবে গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মশিউর রহমান। হিরো আলম অন্য যত বক্তব্য দিয়েছে আমি শুধু একটা বক্তব্য কোট করে বলবো। হিরো আলম বলেছে যে শেখ হাসিনার অধীনে এই আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। অন্য কোনো বক্তব্য বলবো না, জাস্ট একটা কথাই বলবো যে ওবায়দুল কাদের বলেন বা শেখ হাসিনা বলেন, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে হিরো আলম বলেছেন। অর্থাৎ বিএনপি বলেছে যে এই শেখ হাসিনার অধীনে আপনার সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, গণ অধিকার পরিষদ বলেছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বলেছে, সর্বশেষ হিরো আলমের মতো একজন মানুষও বুঝতে পেরেছেন যে এই হাসিনার অধীনে, এই আওয়ামী লীগের অধীনে এই দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ফ্রি ফেয়ার অ্যান্ড ইকুয়াল ইলেকশন সম্ভব নয়। এজন্য হিরো আলম বলেছেন যে যদি ওবায়দুল কাদের সাহেবের হিম্মত থাকে তাহলে বাংলাদেশের যে কোনো আসন থেকে ওবায়দুল কাদের সাহেব নৌকা প্রতীক নিয়ে দাঁড়াবে এবং হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবে। এটা হচ্ছে কিন্তু আপনার লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ রেফারি নিরপেক্ষ হতে হবে, আপনার রেফারি আওয়ামী লীগের হলে হবে না। তো সেই জায়গায় আসলে হিরো আলমের জয়, সেখানেই আসলে গণতন্ত্রের জয়। এবং আপনার গণতন্ত্র সবসময় আপনারা বলেন যে গণতন্ত্রে আমরা জনগণের ভোটের অধিকারের বিশ্বাস করি, তো জনগণের ভোটের অধিকারে যদি বিশ্বাস করে থাকেন তাহলে সেই জনগণের ভোটের অধিকারটা কি? যে জনগণ যদি মনে করে যে হিরো আলম এমপি হওয়ার যোগ্য এবং তার এমপি হওয়া উচিত, তাহলে আওয়ামী লীগের উচিত এই হিরো আলমের বিরুদ্ধে ফেয়ার ইলেকশন দিয়ে নির্বাচন করা। যদি না পারেন
তাহলে বুঝতে হবে যে এই আওয়ামী লীগ একজন তৃতীয় লিঙ্গের মানুষের সাথে যেমন করে নৌকা পরাজিত হয়, হিরো আলমের সাথে পরাজিত হয়, ঠিক তেমনি ভাবে ফেয়ার ইলেকশন দিলে এই ওবায়দুল কাদের সাহেব সহ শেখ হাসিনা সহ অনেকেরই জামানত বাজেয়াপ্ত হবে, সেই প্রত্যাশা এবং ফ্রি এবং ফেয়ার ইলেকশনের দাবি জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, যেমনটি বলছিলেন মশিউর রহমান, আমরা পরিশেষে আরেকটা কথা বলতে চাই যে সারা বাংলাদেশে আজকে যে একটি গণ দাবি জনগণের কাছ থেকে উত্থাপিত হয়েছে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় সরকার দরকার, কারণ এই শেখ হাসিনা বলেন আর আওয়ামী লীগ বলেন এদের অধীনে কেমন হয়ে গেলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা গণ অধিকার পরিষদ সবার আগে যে দাবি তুলেছিলাম নির্দলীয় নিরপেক্ষ সরকার, এই দাবিতে আজকে সকল বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, একমত হয়ে রাজপথে যুগপথ আন্দোলন শুরু হয়েছে, শুরু করেছে। এই আন্দোলনে আপনাদেরকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, ধন্যবাদ সকলকে।